জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার 52 বিঘা এলাকায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, আক্রান্ত গৃহবধূর নাম দ্রৌপদী মণ্ডল। গত 10 বছর আগে স্থানীয় বাসিন্দা মিঠুন মণ্ডলের সাথে বিয়ে হয় দ্রৌপদী দেবীর। 3 কন্যা সন্তান রয়েছে তাদের। অভিযোগ, স্বামী জুয়া খেলা নিয়ে প্রতিদিনই বাড়িতে অশান্তি লেগে থাকত। জুয়ার টাকার হেদে যাওয়ার পরে একের পর এক বাড়ির সমস্ত জিনিসপত্র বিক্রি করতে শুরু করে তার স্বামী। সম্প্রতি একটি মোবাইলও বিক্রি করে দেয় তার স্বামী। তাই জুয়া খেলার প্রতিবাদ করেছিলেন ওই গৃহবধূ। অভিযোগ প্রতিবাদ করায় সোমবার সকালে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করা হয় ওই গৃহবধূকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রঞ্জিতা শের রিপোর্ট, NTVWB। মোবাইল বিক্রি করে দিল, সে মোবাইল বিক্রি করে কেন জুয়া খেলছো? ওটার জায়গা বাড়ি থেকে আটকে দিল, ভাগিয়ে দিল যে আবার বাড়তে পারতো, তার আবার বাড়তে যাওয়া শান্তি করছে না, আটকে দিচ্ছে যে আজকে মেরেছে, আজকে আমাকে মেরেছে। আজকে তো কাটছিল, রামদাস কাটছিল, কাটতে বলো না, তা গুন এখানে রামদাস 2-3টা বাড়ি বাড়ি দেখ, মুখে কাপড়া বাড়ে, রক্ত বাড়ি গেছে। কে মেরেছে এটা? ওর মিঠুনি মেরেছে, ওর বড়ি মেরেছে। কোথায় হয়েছে এটা? ওর বাড়িতে। Thank you.